নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তোলপাড়ের মধ্যেই কামারহাটি পৌরসভায় কাজে ফিরলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তী। নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে তোলপাড়ের মধ্যেই কামারহাটি পৌরসভায় কাজে ফিরলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শ্বেতা চক্রবর্তী। তৃণমূলের কোন্দলে হাওড়ার ডোমজুর থানার সামনে উত্তেজনা। থানার সামনেই ডোমজুর ও জগৎবল্লভপুরে তৃণমূলের দুই বিধায়কের অনুগামীদের মধ্যে হাতাহাতি। পরস্পরের বিরুদ্ধে স্লোগান দুই শিবিরের অনুগামীদের। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, ঠিক কি কারণে এরকম পরিস্থিতি তৈরি হলো যেখানে পরস্পরের বিরুদ্ধে স্লোগান দিলেন দুই শিবিরের অনুগামীরা এবং পরস্পরের বিরুদ্ধে তারা হাতাহাতিতেও জড়িয়ে পড়লেন? দেখো, যেটা দলীয় সূত্রে জানা যাচ্ছে, দিন কয়েক আগে ডোমজুরের যে যিনি কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া জেলা সদরের সভাপতি কল্যাণ ঘোষের অনুগামী, জগৎবল্লভপুরের যে তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের বিরুদ্ধে একটা পোস্ট করে, তার এক অনুগামী একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এবং তার পাল্টা সীতানাথ ঘোষের এক অনুগামী ঘনিষ্ঠ লোক, তাও তৃণমূল কংগ্রেসের পক্ষ কর্মী, তিনিও কিন্তু কল্যাণ ঘোষের বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এই পোস্ট এবং পাল্টা পোস্ট ঘিরেই দুদলের মধ্যে কার্যত একটা উত্তেজনা দেখা দেয়। আজকে সন্ধ্যেবেলা ডোমজুর থানাতে কল্যাণ ঘোষের অভিযোগের ভিত্তি, অনুগামীর অভিযোগের ভিত্তিতে সীতানাথ ঘোষের যে অনুগামী তৃণমূল কংগ্রেসের কর্মী অমিত দাসকে থানাতে ডাকা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন কল্যাণ ঘোষের কিছু ঘনিষ্ঠ লোক, তাদের মধ্যে প্রথমে বচসা, তারপর হাতাহাতি শুরু হয় এবং এই খবর যখন সীতানাথ ঘোষের কাছে যান, সেখানে তার অনুগামীরা থানার কাছে চলে আসেন, দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং বচসা শুরু হয়ে যায়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় প্রচুর পুলিশ মোতায়েন করায় র‍্যাশ ছুটে আসে এবং দুজন দুপক্ষকেই দুদিকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনা ঘিরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রায় আধ ঘন্টার ঘন্টা খানেক ধরে ওই এলাকায় উত্তেজনা থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জামিনের আবেদন খারিজ। 27 মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে জিতেন্দ্র তিওয়ারি। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে জামিনের আবেদন বিজেপি নেতার আইনজীবী। সুপ্রিম কোর্টে বিজেপি কাউন্সিলর। যুব মোর্চা কর্মী রক্ষা কবচে প্রসঙ্গ টেনে সওয়াল। দুজন সুযোগ পেয়েছেন বলে তৃতীয় জন সুযোগ পাবেন তা হতে পারে না। আসানসোলে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর মামলায় পাল্টা সওয়াল সরকারের। কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু। নয়ডা থেকে এরপর গ্রেপ্তার করা হয় জিতেন্দ্র তিওয়ারিকে।